বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাইটন থেকে ওয়ার্ডিং, মধ্যবর্তী শহরটির নাম শোরাম। 1998 সালে মিলন তান্দুরি রেস্টুরেন্টের উপরে আয়োজন করা হতো তারাবিন নামাজের। কোনো এক তারাবিন নামাজের পরে মুসল্লিদের মনে সুপ্ত বাসনা জাগে একটি মসজিদ নির্মাণের। যেই কথা সেই কাজ, সেদিনই সংগ্রহ করা হয় 200টি পাউন্ড। আর তারপর থেকে তাদেরকে আর ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে সংগ্রহ করা হয় 85,000 পাউন্ড। এই সংগ্রহ উত্তীর্ণ হয় 150,000 পাউন্ডে। আপনারা শুনে খুশি হবেন, রিসেন্টলি সংগ্রহ করা হয় আরও 25,000 পাউন্ড। আল্লাহর রহমতে বর্তমান কালেকশন দাঁড়ায় 175,000 পাউন্ডে। গত 14 আগস্ট শুক্রবার আমরা নামাজ পড়তে যাই শোরামে। সেখানে বাংলাদেশি মুসলমান ভাইয়েরা নামাজ আদায় করে আসছেন গত 3 বছর থেকে, সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চ ভাড়া করে। আমাদের কথা হয় মসজিদের ইমাম, মসজিদ কমিটি এবং মুসল্লিদের সাথে। আমরা 3 বছর আগ থেকে আমরা আগে ব্রাইটন হতাম, নামাজ হতাম আর কি। তো ওখান থেকে আমরা হলে আমরা শহরে দাঁড়া আছি, হলে কমিটি হইয়া যে আমরা অতদিন অত দূরাদূর যাইব কিলা, তো আমরা একটা ব্যস্ত হতাম হারিনি দেখি আমরা সকলে আইয়া। তো আর কি আমরা আমরা এখন আলিম আসলাম একটা আগে, তো থাইনও কিছু পরামর্শ দিলা হলে একটা মসজিদের ব্যবস্থা করো তোরা, আর যে অন্য সামান্যভাবে তা সাদা করো গড় মাটি, আর রেস্টরুম যেটা আছে রেস্টুরেন্ট থেকেও কিছু লোক লইয়া দোলা করো, দোলা করিয়া আমরা বাদে ব্যবস্থা একটা করাইব। তো প্রায় 3 বছর আগে আমরা ও জায়গাতে আমরা জ করছি আর কি, নামাজ আরম্ভ করছি। তো ওখান থেকে আমরা নামাজ আরম্ভ করার পরে আমরা জইছে, মানে ইনকাম বাড়ছে আর কি। তো ওখানে আল্লাহ ইলে আমরা অনুরোধ করছি আল্লাহ দিয়ে তহবি দান হয়ে তো একটা মসজিদ করতাম আর কি, আমরা ফাই জাগাও ফাইলিছি আল্লাহর মসজিদ ইলে, আর হলের সহযোগিতা চাইয়া রাখি হলে সাহায্য সাহায্য করতা ও আর কি। ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। আমি আজকে আমরা প্রথমেই আমরা যে সময় আমরা শোরাম আই, আমি 1988 আমরা একটা ফ্যামিলি আছি মাত্র শোরাম, আর ওখানে আল্লাহ দিলে আমরা অনেক মানুষ হয়েছে, প্রায় 150-200 মানুষের মতো। আমরা মসজিদ যখন আর মসজিদ নমাজ পড়ার একটা কোনো ব্যবস্থা নাই, তো আমরা 2 বছর ধরে এই চার্চের মাঝে আপনারা দেখরা এই চার্চের মাঝে নমাজ পড়লাম, কিছু ভাড়া দিয়া। আর অনেক কষ্ট হয় মানুষের, দূর দূরান্ত মানুষ আইতে পারে না, আমরা ব্রাইটন যাইতে পারি না, যদিও কিছু সংখ্যা মানুষ আমরা ব্রাইটন যাই। তো আমরা স্টাফ বা বাচ্চা কাচ্চা সকলটা আমরা মসজিদে দিতে পারি না, বা সকল সবসময় যাইতে পারে না, তেরাবিন নমাজ পড়তে আমরা অসুবিধা হয়। ওটা নিয়ে চিন্তা ভাবনা করে আমরা চেষ্টা করলাম এখানে একটা নমাজের একটা ব্যবস্থা নিয়ে করা যায়, একটা মসজিদের ব্যবস্থা নিয়ে করা যায়। আর আমরা আপনারা কিছু অনুরোধ করলাম, আমরা সাহায্য হাত বাড়াইলাম, আমরা আপনারা সকলে আমরা সাহায্য করতা, আর সকলে যা পারেন আল্লাহর হস্তে আমরা দান করতা। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের প্রপার্টির সামনে, যে প্রপার্টির জন্য আমরা মসজিদে পারমিশন পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের শোরামের কমিউনিটি আমাদের নিজেদের পক্ষ থেকে প্রায় 150,000 পাউন্ড আমরা সংগ্রহ করেছি। এখন আমাদের আরও 130,000 পাউন্ডের দরকার। এই জন্য আমরা ব্রাইটনের এবং ওয়ার্ডিংয়ের আশেপাশের কমিউনিটি, বৃহত্তর কমিউনিটির কাছে অনুরোধ জানাচ্ছি যে আমরা যাতে এই মসজিদটা খরিদ করতে পারি, আপনারা সবাই মুক্ত হস্তে এগিয়ে আসুন যাতে আমরা এই মসজিদের কমপ্লিশন করতে পারি। আমরা আমাদের কমিউনিটি এখানে এত বড় না, আমরা একা আমাদের একার জন্য এই জায়গাটা খরিদ করা সম্ভব হবে না। আপনারা যদি সবাই এগিয়ে আসেন তাহলে ইনশাআল্লাহ আমরা এটা খরিদ করতে পারবো। আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা আল্লাহর বস্তে আল্লাহর এই গড় নির্মাণে সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ। আমি এখন কথা বলবো মসজিদের ট্রেজারার জনাব আব্দুল মুহিত নূরের সাথে। Dear brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Brothers, we've been planning on building a mosque since 1998. We used to practice Taraweeh Salah on top of a restaurant. We have done so for many years. We gave our children the Islamic education at a restaurant. We didn't have proper facilities.
Inshallah, we've done what we can. We have since then found a place at Shoreham. The price of the building is 220,000. We have raised £150,000 amongst ourselves. We started with £5-10 from the local communities. We had 85,000 up until now. We have committed further 65,000. So in total, we have £150,000 of our own money. For us to complete this mosque, we can't do it on our own. We need your help and support. Please come forward and donate generously for the benefit of this world and for the hereafter. Jazakallahu khairan. Inna alhamdulillah, wa salatu wa salamu ala rasulillah, Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in. সম্মানিত ভাই ও বোনেরা, আমরা শোরহামবাসী দীর্ঘদিন যাবৎ একটি মসজিদ নির্মাণের উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের প্রচেষ্টাকে কবুল করেছেন এবং আমরা অতি সত্বর একটা নতুন প্রপার্টি পেয়েছি মসজিদ নির্মাণের উদ্দেশ্যে এবং আমরা ইনশাআল্লাহ সেখানেই মুভ করব। আমরা এই জায়গায় এই হলের মধ্যে দীর্ঘ 3 বছর যাবৎ জুম্মার নামাজ পড়তেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মুসল্লির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর আমরা একটা নতুন মসজিদ নির্মাণের আমরা প্রয়োজন বোধ করছি। এই জন্য আমরা এই জায়গাটা মসজিদের উদ্দেশ্যে আমরা ক্রয় করতে চাই, কিন্তু এই ছোট্ট কমিউনিটির দ্বারা এই মসজিদের খরচ সবগুলা মেনটেন করা প্রায় অসম্ভব। সুতরাং আমরা আপনাদের সাহায্য কামনা করছি। দয়া করে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আমাদের এই উদ্যোগকে সফল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদ নির্মাণের তৌফিক দেন এবং তার এবাদতবন্দি করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাহায্য করুক আর সবাই রেস্টুরেন্টের যত আমার ভাই বন্ধুসকল আছেন সবাই আমার অনুরোধ, তারপর কিন্তু সাহায্য করবার লাগে মসজিদও, আর মসজিদও কামনা করি আল্লাহর হাতে আমরা দান দক্ষিণা করুকা আর আপনারা সহযোগিতা করুকা আর আমরা এখানে আইতে খুব সুবিধা আইতে আগে মসজিদও আমরা লাগি চলল। ঠিক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন ব্রাইটন হোপ এন্ড ওয়ার্দিং, প্লিজ কাইন্ডলি হেল্প আস উইথ আওয়ার নিউ মস্ক, উই ডু নিড ইউর হেল্প, উইদাউট ইউর হেল্প উই ওয়ান্ট বি সাকসেসফুল, সো প্লিজ কাইন্ডলি ডোনেট মাচ এজ ইউ ক্যান এন্ড হোয়াট এভার ইউ ক্যান, এনি ওয়াই উইথ ইউর স্ট্রেংথ ওয়েলথ হাউ এভার ইউ ক্যান, প্লিজ প্লিজ হেল্প আস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ব্রাদার্স এন্ড সিস্টার্স, উইড ইউ প্লিজ কাইন্ডলি হেল্প আস উইথ আওয়ার নিউ মস্ক ইন শোরহাম। হাদিসে বর্ণিত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়াতে যে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা বেহেস্তে তার জন্য একটি ঘর বানিয়ে দেবেন। আসুন আমরা সবাই মিলে মুক্তহস্তে দান করে শোরহাম মসজিদের নির্মাণের উদ্দেশ্যে এগিয়ে আসি।